এখানে এখন যেটি বানানো হচ্ছে সেটি 1000 টাকা নোট। অর্থাৎ তিনি কিভাবে বানাচ্ছিলেন, আসলে এই টাকাটা কিভাবে বানাতেন সেটি দেখানো হচ্ছে। জাল টাকা বানানো শুরু করে, বিশেষ করে ঈদের আগে তার টার্গেট থাকে বেশি। এবং 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 6000 টাকায়, 200 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 4000 টাকায়, ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করি 7000 টাকায়। আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিছিলাম যে আমি 1.5 থেকে 2 কোটি টাকা বাজারজাত করব। আমি বাজারজাত করার আগেই আমি অ্যারেস্ট হয়ে গেছি, এটা দেখতে পারবেন আমার কাছে রেডি আছে। কারণ বাধ্যতামূলক আমাদের আবার এই কাজে লিপ্ত হতে হয়। ইন্ডিয়ান রুপিটি আমি রাজশাহী অনলি একজনের কাছে বিক্রি করি, 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 6000 টাকায়, 200 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 4000 টাকায়, ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করি 7000 টাকায়। তা চলো আমি পাইকারি রেট যেটা আমি বিক্রি করি, আমার কাছ থেকে যারা কিনে নেয় তারা নিয়ে কীভাবে বাজারজাত করে এটা সম্পর্কে আমি ধারণা দিতে পারবো, কারণ আমার হাত পর্যন্ত আমি বলতে পারবো, তার পরের হাত কীভাবে কী হচ্ছে এটা আমি কীভাবে ধারণা দেবো। আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিছিলাম যে আমি 1.5 থেকে 2 কোটি টাকা বাজারজাত করব, কিন্তু আমি সেই সরঞ্জাম রেডিও করেছি, আমি বাজারজাত করার আগেই আমি অ্যারেস্ট হয়ে গেছি, এটা দেখতে পারবেন আমার কাছে রেডি আছে, 1.5 কোটি টাকার কাছাকাছি আনুমানিক, এখনও নাগুন আর কি অ্যাকুরেট বলতে পারবো না। এইটা সম্পূর্ণ বৈধ কাজে, কোনোটা অবৈধ কাজে ব্যবহারের জন্য না, আমরা নিয়ে এসে এটার থেকে অবৈধ কাজ করি। কাগজ, কালি, আপনার এই রং বলেন, যেটাই বলেন, স্কিন বলেন, প্রত্যেকটা জিনিস বৈধ কাজের জন্য আসে, একটা জিনিসও অবৈধ কাজের জন্য আসে না। না, এখানে বানাই, সব জায়গায় তো এটা বানানো যাবে না। আমি 2020 না 2021 আমি অ্যাকুরেট বলতে পারছি না, এগুলো নিয়েই আমি অ্যারেস্ট হয়েছি। আছে আমার 15 জনের মতো সদস্য আছে যাদের কাছে আমি সেল করি, ছাড়তে পারছি না। আসলে এক একটা মামলা খেয়ে ঋণগ্রস্ত হয়ে বের হয়ে এসে এই মামলার হাজিরা দেওয়া আর এই ঋণ পরিশোধ করা, আসলে লিগাল কোনো চাকরি কিংবা কোনো দিনমজুরি কর্ম করে এটা শেষ করা সম্ভব হয় না, যার কারণে বাধ্যতামূলক আমাদের আবার এই কাজে লিপ্ত হতে হয়। না, ইন্ডিয়ান রুপি ক্রেতা বাংলাদেশে 15 জন না। ইন্ডিয়ান রুপিটা আমি রাজশাহী অনলি একজনের কাছে বিক্রি করি, আর ইন্ডিয়ান রুপিটা একমাত্র রাজশাহী সোনা মসজিদ এই সীমান্ত এলাকার থেকে যায়, অন্য অন্য কোনো বর্ডার থেকে আমার জানা শর্তে যায় না। সব যা আমি শুরু করার পরের থেকে যত মালই আমি বিক্রি করছি রাজশাহীর মানুষের কাছে, এবং তারা এসে নিয়ে যায়, তারা সোনা মসজিদের ওদিক থেকে আপনার তিনি করেন। এবং তার কালি থেকে শুরু করে সব কিছুর যে কম্বিনেশন, সেই জায়গাটা তো কিন্তু বোঝার খুব মুশকিল, যে কারো পক্ষে এটি বোঝা মুশকিল আসলে যে কিভাবে এটি তিনি বানাতেন।